কেউ যেন লক্ষ্য কাটাওয়ালা চাবুক দিয়ে ওকে আচমকা আঘাত করেছে হনিমেশ সোজা হয়ে বসল আপনি এই ওদের খাবার দিলেন না পর দেখেছো দেখেছ যাদের খাবে তারই সর্বনাশ করবে কংগ্রেস সরকার এদের আশ্রয় দিয়ে গ্রাম তৈরি করে দিয়েছিল তার বিনিময়ে ওরা কমিউনিস্টদের ভোট দিচ্ছে জেনে শুনে মানুষ দ্বিতীয়বার ভুল করে না তাছাড়া আমাকে হুকুম কাজ করতে হচ্ছে হনিমেশ বলতে গেল কিন্তু না আর কথা নয় রাশিয়াতে কোনো কমিউনিস্ট যদি এরকম পরিস্থিতিতে তার দলনেতাকে প্রশ্ন করত তাহলে তার চরম শাস্তি হয়ে যেত কিন্তু যেহেতু আমরা বাঘ স্বাধীনতায় বিশ্বাস করি তাই তুমি প্রশ্নটা করতে পারলে তফাত বুঝতে চেষ্টা করো অরিমেষ পেছন ফিরে তাকালো সেই গ্রামটা অনেক দূরে চলে যাচ্ছে হ মনিক কথা কৃথ্যার গলা ভুলতে পারছে না সে হঠাৎ মনে হল সুভাষ বোস গান্ধীজি যদি পরিস্থিতিতে পড়তেন তাহলে তারা কি করতেন নিশ্চয়ই নিশিৎবাবুর মতো কথা বলতেন না মানুষের খাবার নিয়ে একদম নিঃস্ব হয়ে যাওয়া মানুষের বাজবার অধিকার নিয়ে যে রাজনীতি চলছে তা সমর্থন না করলে যদি রাজনীতি না করা যায় তবে দরকার নেই তার রাজনীতি করে ওর মনে পড়ল নিশিতবাবু অনেকদিন আগে একবার বলেছিলেন যারা বাস্তুহারা বন্দেমাতারা মন্ত্র তাদের মুখে আসতেই পারে না কথাটা আজ এতদিন বাদে তিনি নিজের আচরণ দিয়ে বুঝিয়ে দিলেন নতুন করে আচ্ছা কমিউনিস্টরাও কি কোনোদিন কোনো কংগ্রেসি গ্রামে গেলে রিলিফ দেবে না কি জানি হনিমেষ আর ভাবতে পারছিল না যত উপরে উঠছে ওরা তত নদী ছোট হচ্ছে সেই সঙ্গে স্রোতের দাপট বাড়ছে মৌল নদী নৌকা বাবা অসম্ভব হতো হনমেশ দেখল অজস্র গাছপালা নদী দিয়ে ফেসে যাচ্ছে আস্তাদের ধরতে কোনো মানুষ নদীতে নামেনি এত বেলা হলো সূর্য মাথার উপর তার পা রাখল কিন্তু খিদে পাচ্ছে না এতটুকু খাওয়ার কথা বলছে না কেউ এমন সময় মাঝি বলছে বাবু ওপারে যাওয়া হইব না নিশিত বাবু ঘান নাড়লেন বুঝতে পেরেছি তাহলে এদিকটাই সেরে যাই আরও বা দিকে একটা গ্রাম আছে সেখানে চলো বা দিকটা বেশ জঙ্গল জল বোধ হয় উঠতে পারিনি সেখানে কারণ নদী থেকে সেটা অনেকটা উঁচুতে কিন্তু সে জলে ডাঙাটির পাশ দিয়ে তিস্তার একটা স্রোত ওপাশ থেকে বেরিয়ে এসেছে কিছু দূর যেতেই জঙ্গলের মধ্যে একটা মানুষ চিৎকার করে কিছু বলল নিশিত বাবু মাঝিকে ভালো জায়গা দেখে নৌকা ভেরাতে বলতে সে বলল বাবু এটা তো কুষ্ঠরুগীদের গ্রাম নিশিত বাবু বললেন হ্যাঁ সেখানেই যাব কুষ্ঠরুগীরা কি মানুষ নয় ডেঙ্গু জমিটা জল ওঠেনি চারপাশের জলের মধ্যে নৈবেদ্যের চূড়ার মতো মাথা উঁচু করে জেগে রয়েছে জায়গাটা সূর্য এখন মাথার উপর থেকে পশ্চিমের সামান্য হেলেছে কিন্তু আকাশটার চেহারা আবার টসকেছে বৃষ্টির মেঘ নয় কিন্তু একটু একটু করে ঘোলাটে হয়ে উঠেছে আকাশ রোদের চটক ফট করে মরে গেল অনিমেষ ডাবার দিকে তাকালো কুষ্ঠ রোগীরা যদি থাকে এখানে একটা চিৎকার অবশ্য শুনেছিল সে কিন্তু এখন কাউকে দেখা যাচ্ছে না ঘন জঙ্গল ভেদ করে দৃষ্টি বেশি দূর যায় না সকাল থেকে এত রোদ হলো তবু এখন থেকে বোঝা যাচ্ছে যে গাছের পাতা ডালে এখনো স্যাঁতসেঁতে ভাবটা আছে কতখানি এলাকা নিয়ে ডাঙাটা কে জানে তবে বেশ উঁচুতে কিন্তু এরকম ঘন জঙ্গলে মানুষ থাকে কি করে বাইরে থেকে তো কোনো ঘর বাড়ি চোখে পড়ছে না কুষ্ঠরোগীরা তো মানুষ হনিমেশ নিশিতবাবুর দিকে তাকালো পরিষ্কার মতো একটা জায়গা দেখে নৌকোটা ভেরানো হলো নিশিৎ বাবু নৌকো থেকে নেমে কয়েক পা হেঁটে ভেতরে গিয়ে বোধ কাউকে দেখতে না পেয়ে আবার ফিরে এলেন আরে মালগুলো নৌকো থেকে নামাও চুপচাপ বসে আছো কেন এক এক করে ব্যাগগুলো মাটিতে নামানো হলে মাঝে বলল বাবু কত সময় লাগব নিশিতবাবু বললেন তোমার সঙ্গে তো সারাদিনের চুক্তি আছে অপেক্ষা করো এতক্ষণ নৌকায় বসে শুধু জল দেখতে দেখতে হনিমেষের একঘেয়ে মনে হচ্ছিল হাত পা নাড়তে না পেরে খিল ধরে যাবার জোগাড় এখন হাঁটতে পেরে স্বস্তি হলো বন্যার তোদের জন্য রিলিফ নিয়ে এসেছে অথচ সেখানে তো বন্যার জল ওঠেই নি কথাটা নিশিতবাবু শুনে খুব বিরক্ত হলেন কি আশ্চর্য এটুক তোমার মাথায় ঢুকলো না যে যারা জলে আটকে আছে তারা খাবারের অভাবে অভুক্ত থাকবেই জলবন্দিরার যে বন্যার্থ নয় তা তোমায় কে বলল হনিমেষ উত্তর দিল না কিন্তু নিশিতবাবুর কথাটা সে মানতে পারছিল না অনেক ভিকিরি দু তিন দিন না খেয়ে থাকে শহরের রাস্তায় কই তাদের তো রিলিফ দিতে যাওয়া হয় না বন্যা এসে যাদের উৎখাত করেছে তারাই তো বন্যাত্ম এমন সময় নিশিতবাবু বললেন সবার যাবার দরকার নেই তোমরা তিনজন আমার সঙ্গে এসো আঙুল দিয়ে তিনি অনিমেষ আর দুজনকে ডাকলেন বাকিরা থেকে গেল শিখা নেই ওদের মুখ দেখে অনিমেষ বুঝতে পারছিল যেতে না হওয়াতে ওরা খুব সন্তুষ্ট হয়েছে সত্যি কথা বলতে কি নৌকো থেকে নামতেই সবাই দ্বিধা ছিল যাওয়ার আগে একটা ব্যাগ খুলে নিশিতবাবু থেকে যাওয়ার সঙ্গী এবং মাঝিদের কিছু খাবার দিলেন চিড়িয়ে গুড় আর লালচে পাউরুটি এখন এই দুপুর বেরোনোর সময়টা এই সামান্য খাবার দেখিয়ে অনিমেষের জিভে জল এসে গেল ও যেন হঠাৎ প্রচণ্ড খিদে পেয়েছে খিদে একদম সহ্য করতে পারে নাও অবধি অসময় খেতে হয়নি কখনো কিন্তু আজ সকাল থেকেই নৌকোয় নৌকোয় ঘুরে আর সে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকা নৌকাটাকে দেখার পর থেকে ওর খিদের অনুভূতিটা উধাও হয়ে গিয়েছিল এখন হঠাৎ সেটা ফিরে এলো কিন্তু নিশিতবাবু ব্যাগের মুখ বন্ধ করে প্রত্যেকের হাতে ধরিয়ে দিল ওর সঙ্গে এগোতে লাগলেন অনিমেষের সঙ্গী একটা মোটা মতন লোক এমন সময় বলে ফেলল বন্যার্থ খাবার দিতে গিয়ে আমরাই ক্ষুদাত্ম গেলাম একটু খেয়ে নিলে জোর হতো না নিশিতবাবু বললেন না না আমরা এখানে বসে খাওয়া দাওয়া করলে যাদের জন্য খাবার এনেছি তারা কি ভাববে ওদের দিয়ে তবে খাওয়া যাবে লোকটি মাথা নালো না সে কথা ছিল না তিনটে টাকা আর খিদের সময় খাবার এরকম কথা পেয়ে কাজে এসেছি এখন উল্টো কথা বললে চলবে কেন কথাটা শুনে লোকটার দিকে অবাক হয়ে তাকালো অনিমেষ সে কি বন্যা তোদের সেবা করতে সত্যিকারের কংগ্রেসই নয় শুধু নিশিত মতো দু একজন ছাড়া নিশিত বাবু খুব অস্বস্তিতে পড়েছেন বোঝা গেল খিদে পেয়েছ তো এতক্ষণ নৌকায় বসে খেলে না কেন কাজের সময় যত ঝামেলা করো আমি আমি তো মানুষ আপনি লোকগুলোকে খেতে দিলেন না খাই করে ঠিক আছে চলুন যা বলবেন করছি দেখবেন টাকাটা যেন না মারা যায় লোকটা ব্যাগ নিয়ে হাঁটা শুরু করলো নিশিতবাবু চাপা গলা অনিমেশকে শুনিয়ে বললেন এইসব লোক দিয়ে দেশে বিপ্লব হবে ভাবু জঙ্গলের মধ্যে ঢুকতেই একজন লোকের সঙ্গে দেখা হয়ে গেল লোকটা বোধহয় অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে এদের দেখছিল এখন কাছে আসতেই মুখোমুখি হল বেটে মতন গায়ে কাপড় জড়ানো এবং মুখ চোখ ভীষণ ফোলাফোলা ওদের দিকে তাকিয়ে লোকটা বলে উঠল কি আছে ব্যাগে খাবার নিশিতবাবু ঘাড় নাড়লেন কংগ্রেস থেকে রিলিফ নিয়ে এসেছি লোকটা ঘাড় নাড়ল খুব বান এসেছিল শহর ভেসে গেছে নিশিতবাবু বললেন শহরে জল ঢোকেনি লোকটা বলল আমাদের এখানেও না তবে কাল থেকে কেউ কিছু খায়নি না এলে নৌকো ডুবিয়ে দিতাম আসুন মোরল আপনাদের নিয়ে যেতে বলেছে প্রথম দিকে লোকটার কথাবার্তা ছিল এক ধরনের শেষ কথাটা বলার সময় ওকে খুব রাগে রাগি রাখল লোকটার পিছু পিছুরা হাঁটতে লাগলো জঙ্গলের মধ্য দিয়ে পায়ে চলা পথ বেশ পরিষ্কার কিছু দূর যেতেই আর বাইরের জল চোখে পড়ল না পথের ধারে ময়লা রক্ত মাখা ফেটি পড়ে আছে দেখি গা গিন করে উঠল অনিমেষের নিশিতবাবু নিঃশব্দে ঘান নেড়ে সেগুলোকে টপকে যেতে বললেন কিছুটা যেতেই জঙ্গলটা যেন চট করে উধাও হয়ে গেল সামনে বিরাট মাঠের মতো পরিষ্কার জমি তার চারধারে ছোট ছোট খেলার ঘরের মতো ঘর ঘরগুলো চালে টিন দেওয়া দেওয়াল যে রকম পেরেছে দিয়েছে যে কোনো ঘরেই মাথা নিচু করে ঢুকতে হয় তবে ঠিক মধ্যিখানে বেশ শক্ত মতন বিরাট চালা ঘর তার তলায় বেঞ্চি করে কাঠের খুঁটি পেতে রাখা হয়েছে মাঠের এক কোণে অনেক মানুষ চুপচাপ বসে আছে দূর থেকে তাদের ময়লার স্তূপ বলে মনে হয় খোলা জমিতে এসে পড়তেই লোকটা ওদের সেখানে দাঁড়াতে বলে দ্রুত সেদিকে চলে গেল নিশীত চার চারপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে বললেন কিভাবে এরা বেঁচে আছে দেখো আর শোনো এদের সামনে তোমরা এমন কিছু করোনা এরা আঘাত পায় মোটা লোকটা বলল একদম পুষ্ঠরোগীদের ডেরায় নিয়ে এলেন এরকম কথা ছিল না নিশীতবাবু কথাটা শুনেও যেন শুনলেন না অনিমেষ দেখল দুজন লোক সেই জটলা থেকে ওদের চিনিয়ে নিয়ে আসা লোকটির সঙ্গে উঠে এসে চালাঘরটা নিচে দাঁড়াল পথ প্রদর্শকটি এগিয়ে এসে ওদের বলল আসুন মোরল আপনাদের সঙ্গে কথা বলবে নিশিত বাবুর পেছন পেছন ওরা চালাঘরটার দিকে এগিয়ে গেল এখন রোদ নেই একটু ঠান্ডা বাতাস দিচ্ছে সমস্ত মাঠটা জুড়ে জুড়ে অদ্ভুত মায়াময় একটা ছায়া নেমেছে হাঁটতে হাঁটতে অনিমেষ সে বাতাসে এমন একটা সুটকো গন্ধ পেল গন্ধটা গা গুলিয়ে দেয় মোটা লোকটা ফিস ফিস করে বলল কেউশালা টেসেছে নির্ঘাত শহর থেকে জায়গাটা বেশি দূরে নয় কিন্তু এই অঞ্চলে অনিমেষরা কখনো আসেনি তিস্তার তীর ধরে পায়ে হেঁটে নিশ্চয়ই এদিকের মানুষজন যাওয়া আসা করে শহরে যেসব কুষ্ঠরোগীকে ভিক্ষে করতে দেখা যায় তারাই যে এতটা দূর হেঁটে এই ডেরায় ফিরে আসে আগে জানত না অনিমেষ ওর মনে পড়লো কোনো দিন বিকেল বেলায় শহরের রাস্তায় একজন কুষ্ঠরোগীকেও ভিক্ষে করতে দেখেনি এক একজনকে দেখে মনে হতো এ নিজে হাঁটতে পারবে না অথচ কি করে যে সে আসে এবং উধাও হয়ে যায় কিছুতেই ধরতে পারতো না সে ওদের এগিয়ে যেতে দেখে দূরে জটলার ভেতর থেকে একটা গুঞ্জন উঠল ব্যাগগুলো যে খাবারের বুঝতে নিশ্চয়ই কারো অসুবিধে হচ্ছে না চালাঘরের নিচে দাঁড়ানো একজন লোক হাত তুলে নিষেধ করতেই গুঞ্জনটা চট করে থেমে গেল চালাঘরের সামনে এসে অনিমেষ মাটিতে চোখ নামিয়ে ফেললো একটা শীতল স্রোত যেন হঠাৎই নড়ে চড়ে পা থেকে মাথায় উঠে এলো এক পলক তাকিয়েই আর তাকাবার শক্তিটা খুঁজে পেল না সে যে লোক দুটো সামনে দাঁড়িয়ে আছে তাদের গায়ে পা ঝুল শার্ট শার্টের উপর ছেঁড়া কোট চাপানো কোমর থেকে একটা ময়লা চিরকুট কাপড় লুঙ্গির মতো হাঁটুর নিচ অবধি জড়ানো পায়ে কাপড়ের জুতো আছে কিন্তু একটা লোকের বাম হাত কবজির পর শেষ হয়ে গিয়েছে মুখের দিকে তাকালে চোখে এক লক্ষ সুচ ফোটে কারণ তার নাক নেই চোখগুলো জায়গায় লাল চামড়া তগ দগ করছে অন্যজনের অবস্থা আরো বিভৎস কারো কানের লতি যেন ছিঁড়ে পড়েছে ওপরে ঠোঁট থাকায় দাঁতগুলো ভয়ঙ্কর দেখাচ্ছে কারোর চোখের পাতা নেই দ্বিতীয় জনের আঙুলগুলো ছোট হয়ে এসেছে একটা আঙুল গোড়া থেকে কষে গিয়ে চামড়ায় লেগে ছুলছে চালা ঘরের ঠিক মাঝখানে বেঞ্চিগুলোর গায়ে ইটের গোল চৌহদ্দিতে আগুন জ্বলছে কাঠের আগুন ইটগুলো উঁচু বলে ওরা দূর থেকে এটাকে লক্ষ্য করেনি আগুনটা এইভাবে জ্বলছে কি কাজে লাগে কে জানে আপনারা কেন এসেছেন একটু খোনা খোনা গলায় দুজনের একজন কথা বলল হনিমেশ মুখ তুলে দেখল না তবে অনুমান করলো নিশ্চয়ই হাতহীন লোকটি প্রশ্নটা করেছে নিশিত বাবু নিশ্চয়ই একটু দমে গিয়েছিলেন কারণ উত্তরটা দিতে তিনি ইতস্ত করছেন বোঝা গেল মানে চারধারে বন্যার জলে সব ভেসে গেছে আপনারাও নিশ্চয়ই খাবার পাননি আমরা রিলিফ নিয়ে বেরিয়েছি তাই চলে এলাম উত্তরটা শুনে খোনা গলা করে বলল ভালোই হলো আমাদের অবশ্য দুদিনের খাবার মজুদ ছিল কি আছে ওতে নিশীত আদেশের জন্য ওরা অপেক্ষা করল না ব্যাগগুলো নামিয়ে রেখে সোজা হয়ে দাঁড়ালো এখানে বসার কি দরকার এবার চলে গেলেই হয় অনিমেষ লক্ষ্য করছিল নিশিতবাবু আপনি আপনি করে কথা বলছিলেন অবশ্য খোনাগলা লোকটা কথা বলার ধরনে ভিক্ষুক সুলভ কোনো ব্যাপারই নেই বরং বেশ কর্তৃত্বের সুর প্রকাশ পাচ্ছিল মোটা লোকটা ব্যাগ নামানোর পর যেন মুক্তি পেয়ে বলল চলুন যাওয়া যাক নিশিতবাবু এবারও তার কথায় কান দিলেন না বরং আস্তে আস্তে চালাঘরের ভেতর ঢুকে বেঞ্চিতে বসলেন অন্য লোক দুটো তার সামনে হেঁটে উল্টো দিকের বেঞ্চিতে বসল তৃতীয় লোকটি যে ওদের এখানে নিয়ে এসেছে বডিগার্ডের মতো পাশে গিয়ে দাঁড়াল নিষেধবাবু বসে ওদের দিকে তাকালেন কি হল তোমরা ওখানে দাঁড়িয়ে রইলে কেন অগত্যা অনিমেষকে চালাঘরে ঢুকতে হলো হো বুঝতে পারলো মোটা লোকটি বেজার মুখে ওর সঙ্গে আসছে বেঞ্চিতে বসা মাত্র কাঠের আগুনের ওম ওদের শরীরে লাগলো বাইরে যে হিম বাতাস বইছিল তার চেয়ে উত্তাপ অনিমেষের কাছে আরামদায়ক মনে হল মোটা লোকটি অনেক ইতস্ত করে বেঞ্চিতে বসল তার বসবার ভঙ্গিটা সবার নজরে পড়েছিল কারণ এই সময় খনা লোকটি বলে উঠলো চিন্তা করবেন না যে সমস্ত রোগীর সংক্রামক তারাই বেঞ্চিতে বসে না আপনি স্বচ্ছন্দে বসুন অনিমেষ এতক্ষণে সবার সামনের দিকে তাকালো তার অনুমানই ঠিক যা নাক নেই সেই এতক্ষণ কথা বলছিল নিশ্চয়ই হলো মোরল হা দাঁত বের করা লোকটিও সহকারী কিছুক্ষণ তাকিয়ে থাকার পর চেহারাগুলো ক্রমশ সহ্য হয়ে গেল অভ্যাস হয়ে গেলে সব কিছু একসময় মেনে নেওয়া যায় এ সময় মোরল খোনা গলায় বলল খোকা খিদে পেয়েছে মনে হচ্ছে নৌকো করে আসতে খুব কষ্ট হয়েছে হনিমেষ চটপট খান না নিশিতবাবু জিজ্ঞাসা করলেন আচ্ছা আপনাদের এখানে কতজন আছেন একশো জন ছিলাম আজ সকাল পর্যন্ত একজন একটু আগে মারা গিয়েছে কেন বলুন তো আপনার কি সরকারি লোক লোকটি এখনো একটাও কথা বলেনি শুধু তখন থেকে সে অন্যমনস্কভাবে তার ঝোলা আলটা মুচড়ে যাচ্ছিল নিশিদবাবু তাড়াতাড়ি বলে উঠলেন না না আমরা কংগ্রেস থেকে রিলিফ দিচ্ছি সরকারি লেভেলে এসব করতে সময় লাগে মোরল বললো পু একই হলো কংগ্রেস আর সরকার তো আলাদা নয় তা সরকার তো আমাদের সাহায্য দেয় না শহরে ভিক্ষে করতে গেলে পুলিশ ঝামেলা করে নিশীত বাবু বললেন সবে তো আমরা স্বাধীন হয়েছি এখনো সব দিক সামলে ওঠা সম্ভব হয়নি চিন্তা করবেন না আমি গিয়ে ডিসির সঙ্গে এ ব্যাপারে কথা বলবো মোরল বলল ভালো খুব ভালো তারপর সে তার বডিগার্ডকে বললো এদের খাবার ব্যবস্থা করো এত দূর থেকে এসেছেন আমাদের উপকার করতে সঙ্গে সঙ্গে নিশিতবাবু বলে উঠলেন না না আপনাদের ব্যস্ত হবার দরকার নেই আমরা ফিরে গিয়ে খাব মোরল বলল আপনি মিছিমিছি ভয় পাচ্ছেন তিনজন লোক আমাদের সবার জন্য রাঁধে তাদের অসুখ আছে কিন্তু তা একদম সংক্রামক নয় আজ পাঁচ বছর হল অসুখ তাদের বাড়েনি বাবু বললেন ঠিক আছে হামরাই রুটি গুড় খাচ্ছি মাথা ঘুরিয়ে তিনি মোটা লোকটিকে বললেন কিছু রুটি আর গুড় ব্যাগ থেকে বের করে আনো তো তারাক করে মোটা লোকটা উঠে গিয়ে ব্যাগের মুখ খুলতে লাগলো যদি এদের রান্না করা খাবার খেতে হয় সেজন্য সে এক মুহূর্ত ব্যয় করতে রাজি ছিল না হনিমেশ দেখলো আকাশ আবার কালো হয়ে আসছে নিশিতবাবু বললেন আচ্ছা আপনাদের এখানে যত লোক আছেন তাদের মধ্যে মোটামুটি সুস্থ কজন মানে মুখ চোখ দেখে বোঝা যায় না তাদের অসুখ হয়েছে আমি এরকম লোকের সংখ্যা জানতে চাই বিকৃত মুখ চোখ হলেও বোঝা গেল মোরল খুব অবাক হয়ে গেল কথাটা শুনে কয়েক মুহূর্ত তাকে ভাবতে দেখল অনিমেষ তারপর মাথা নেড়ে বলল এভাবে বলা মুশকিল নিশিতবাবু বললেন তবু মোরল বলল এই রোগ হয়েছে জানলেই আপনারা সংসার থেকে বার করে দেন তাজ মুখ চোখ খেয়ে যায়নি এরকম লোকের সন্ধান করছেন উদ্দেশ্যটা কি নিশ্চিতবাবু বলেন বললেন আমরা একটা জিনিস চিন্তা করেছি তাতে আপনাদের উপকার হবে মোরল তেমন বিশ্বাস হয় না এই দেখুন এতদিন কেউ আসেনি এখানে রাখালগুলো গরু চড়াতে পাশের মাঠে এসে লক্ষ্য রাখতো যেন কোনো গরু দল ছাড়া হয়ে এখানে না ঢুকে পড়ে তা এখন এত জল বৃষ্টি হলো চারধারে ভেসে গেল মানুষ হেই এখন আপনারা এলেন খাবার নিয়ে খাবার শুনছি উপকারও হবে কি জানি মোটা লোকটি খাবার নিয়ে ওদের দিকে এগিয়ে এসেছে ততক্ষণে ব্যাগের মতো কি কি ছিল দেখেনি অনিমেষ এখন মোটা লোকটি ওর হাতে একটা লালচে হাফ পারুটি আর এক ঢেলা আখের গুড় দিতে ও নিশীৎবাবুর দিকে তাকালো নিশীত তাই বরাদ্দ এবং তিনি তার স্বচ্ছন্দে খেতে আরম্ভ করেছেন মোটা লোকটি ইচ্ছে করেই চারটে রুটি এনেছে যাতে নিজেরটা শেষ করে সে চটপট অতিরিক্তটা খেতে পারে দুপুরবেলায় আজবদি সে ভাত ছাড়া কোনোদিন অন্য কিছু খায়নি খুব ছোটবেলায় কারো বাড়িতে দুপুরে রুটি হলে ওর মনে হতো তারা খুব গরিব ভাত খাওয়ার সামর্থ্য নেই এই পরিবেশে ওর এতক্ষণ খিদে ছিল না কিন্তু শুকনো রুটিতে একটা কামড় দিতে মনে হলো পেটের ভেতর আগুন জ্বলছে এখন এই খিদের মুখে ওর মনে হলে এত ভালো খাবার অনেকদিন সে খায়নি নিশিত বললেন আপনারা খাবেন না মোরল বলল আমরা দুবার খাই উদয় এবং অস্তকালে আপনারা চিন্তা করবেন না এখানে কত রুটি আছে নিশিত বললেন আনুমানিক সংখ্যা বললে মোরল হাত নেড়ে বডিগার্ডকে ডেকে ফিস ফিস করে কিছু বলতেই সোজা দূরে জটলার কাছে চলে গেল শুকনো রুটি গলায় আটকে যাচ্ছিল একটু জল পেলে হতো কিন্তু মোটা লোকটা ফিস ফিস করে বলল খবরদার জল খাবেন না কলেরা হবে লালা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে গিলে ফেলুন এমন সময় অনিমেষ দেখল বডিগার্ডটার পেছনে পেছনে সমস্ত পুষ্ঠ রুগী উঠে আসছে মোটা লোকটা ফিস ফিসিয়ে বলল চলেন এই বেলা যাই এগিয়ে আসা দলটার দিকে তাকিয়ে মরল বলল আমাদের এখানে একুশ জন মেয়ে ছেলে আছে তার মধ্যে সাতজন বুড়ি তেমন চলাফেরা করতে পারে না যে মারা গেছে সেটা মেয়ে ছেলে বাচ্চা হতে গিয়ে মারা গেল নিশিদ্ধভাবে অন্য মনস্ক গলায় বললেন তার স্বামীও এখানে আছেন মোরল বলল হা আছে তবে খুঁজে বের করা যাবে না বডিগার্ড ততক্ষণে ওদের লাইন করে দাঁড় করিয়ে দিয়েছে একটা বিরাট সাপের মতো হয়ে সেটা মাঠময় কিলবিল করছে হনিমেশ ফুসফুস শব্দ শুনে শুনে দেখল মোটা লোকটি তার পাশের চোখ বন্ধ করে বসে আছে এখন অনিমেষের আর সেই ভয় ভয় ভাবটা নেই সে স্থির চোখে লোকগুলোকে দেখল মেয়েরা আছে তবে তাদের প্রায় প্রত্যেকের হাতে পায় ব্যান্ডেজ বাঁধা এতক্ষণ লক্ষ্য করেনি এখন অনিমেষ দেখলো বডিগার্ডের ডান হাত থেকে মাঝে মাঝে টপ টপ ক্রমে রক্ত পড়ছে ওর হঠাৎ অনেক অনেকদিন আগের এক সকালবেলার কথা মনে পড়ে গেল তিস্তার নৌকায় বসে যে আঙ্গুলহীন যে মানুষটির হাত ধরে সে বাঁচিয়েছিল সে কি এখানে আছে কুষ্ঠরোগীরা কতদিন বাঁচে সেই লোকটাকে এখনো বেঁচে নেই হনিমেষে এখনো চোখ বন্ধ করলে তার সে শুনতে পায় কেন বাঁচালি কেন বাঁচালি অনিমে শুঠে দাঁড়িয়ে লাইনটাকে ভালো করে সেই মানুষটিকে খুঁজতে লাগলো এমন সময় নজরে পড়লো মাঠের শেষ প্রান্তে যেখানে এতক্ষণ মানুষগুলো বসেছিল সেখানে একটা ময়লা কাপড় মুড়ি দিয়ে টান হয়ে শুয়ে আছে একজন যে মেয়েটির কথা একটু আগে মোরল বলছিল সে মাঠের উপর মরে পড়ে আছে মরে যাওয়া মানে বেঁচে যাওয়া মাঝেটার সেই কথা এখন ভীষণ রকম সত্যি বলে মনে হলো অনিমেষের গুঞ্জন থেকে হইচই শুরু হয়ে গেল আচমকা সবাই এগিয়ে এসে আগে ব্যাগটার কাছে পৌঁছতে চায় বডিগার্ড চিৎকার করে তাদের সামাল দেবার চেষ্টা করছে কিন্তু তার একার পক্ষে সেটা প্রায় অসম্ভব অনিমেষ মুখগুলো দেখলো প্রত্যেকটি মুখ কিছু পাবার আশায় বিভৎস হয়ে উঠেছে শেষতোক মোড়ল উঠে সামনে গিয়ে দাঁড়াল তাকে দেখে ক্রমশইচটা কমে এলো মোড়ল চিৎকার করে তাদের থামতে বলে কথা শুরু করলো এইসব খাবার আমাদের জন্য এই বাবুরা কংগ্রেস থেকে আমাদের জন্য এত দূর নিয়ে এসেছেন কেউ কেড়ে নেবে না সবাই পাবে যে বেয়াদবি করবে আমি তাকে ক্ষমা করব না প্রত্যেককে লাইন দিয়ে খাবার নিয়ে যাও সাধারণ দেখতে এই লোকটির এত প্রভাব নিজের চোখে না দেখলে বিশ্বাস করত না অনিমেষ সবাই চুপচাপ এসে খাবার নিতে লাগলো বডিগার্ড এক একটা রুটিকে কয়েক টুকরো করে কিছু চিরের সঙ্গে ওদের হাতে দিচ্ছিল এ সময় মোরল ফিরে এসে নিশীতবাবুকে বলল এই বেলা আপনি দেখে নিন প্রত্যেককে আপনার কাজে লাগবে কিনা নিশিতবাবু বোধহয় একটু নার্ভাস হয়ে গিয়েছিলেন এখন সোজা হয়ে বসে ওদের লক্ষ্য করতে লাগলেন তিনি খুব খুশি হচ্ছে না মুখ দেখে বোঝা গেল এক এক করে সবার নেওয়া হয়ে গেল শেষের দিকে কয়েকজন বুড়ি বোধহয় খুব কম পেয়েছিল তারা গুই গুই করতে টুপটাপ কয়েক ফোঁটা বৃষ্টি পড়ল সঙ্গে সঙ্গে বুড়িগুলো পড়ি মড়ি করে নিজেদের চালাঘরের দিকে ছুটে গেল ওদের যাওয়ার ভঙ্গি দেখে কষ্ট হলো অনিমেষের এমন সময় দূর থেকে চিৎকার ভেসে এলো কারা যেন কাউকে ডাকছে মোরল বলল আপনাদের সঙ্গীরা বৃষ্টি দেখে ভয় পেয়েছে নিশিতবাবু মোটা লোকটিকে বললেন ওদের গিয়ে বলো আমরা কয়েক মিনিটের মধ্যেই আসছি কথাটা শেষ হওয়া মাত্র মোটা লোকটি প্রাণপণে দৌড়ে মাঠ পেরিয়ে জঙ্গলের মধ্যে ঠুকে গেল বৃষ্টি এলে নৌকে ওরা ফিরবে কি করে অনিমেষ নিশিৎবাবুর দিকে তাকালো তিনি উঠে দাঁড়িয়েছেন মোরল বলল এখন বৃষ্টি হবে না তা আপনি যা চেয়েছিলেন পেয়েছেন নিশিৎ বাবু মাথা নাড়তে সে বলল পাওয়া যায় না কখনো আমরাও বোধ হয় আর আপনার উপকার পেলাম না কি বলেন নিশীতবাবু বললেন তা কেন তবে যা দেখলাম তাতে জনপনেরও বেশি লোক পাওয়া যাবে না মেয়েরা অবশ্য কাজে লাগতে পারে তবে দেখতে হবে হাতের আঙুলগুলো ঠিক আছে কিনা। না মোরল বলল তাও হলো না সব মজে গেছে গিয়ে ভালোই হয়েছে প্রাণ বেরিয়ে যেত পুরুষগুলোর কিন্তু আপনার উদ্দেশ্যটা কি বলবেন বাবু বাবু বললেন তেমন কিছু নয় যদি প্রয়োজন হয় এসে বলে যাব মোরল হাসল হ্যাঁ আপনারা আর আসবেন না এখান থেকে যে যায় সে আর আসে না নিশীতবাবু কথাটার জবাব দিলেন না অনিমেষ কিঙ্গিত করে চালাঘর থেকে বেরিয়ে এলেন তার পেছনে যেতে গিয়ে অনিমেষের নজর পড়ল মোরলের সঙ্গীত দিকে এতক্ষণ সে একটাও কথা বলেনি শুধু এক নাগারে হাতে আঙুলটা মুচটে যাচ্ছিল নিশ্চয়ই এটা ওর মুদ্রাদোষ কিন্তু এরকম বিভৎস মুদ্রাদোষের উপর এতক্ষণ চোখ রাখতে পারেনি অনিমেষ এখন দেখলো পাক খেয়ে খেয়ে আঙুলটা ঝুলে থাকা চামড়াটা চুপচাপ খসে গিয়ে সেটা লোকটার অন্য হাতে উঠে এসেছে প্রচণ্ড নাড়া খেল অনিমেষ নিজের একটা আঙুল হাতের তালুতে নিয়ে লোকটা ঘুরিয়ে ঘুরিয়ে সামান্যক্ষণ দেখল তারপর সেটাকে ছুটে ইটের চৌহদ্দিতে জল আগুনের ভেতর ফেলে দিলো সঙ্গে সঙ্গে একটা চামড়া পোড়া গন্ধ বের হলো সেখান থেকে খুব জোর পা চালিয়ে অনিমেষ বাইরে বেরিয়ে এলো লোকটা তখন আঙুলের কাছে ঝুঁকে পড়ে তার আঙুলটা দেখছে চট করে নিজের আঙুলের দিকে তাকালো অনিমেষ মোরল বলল চললেন নিশিতবাবু ঘান নাড়লেন মোরলের যেন কিছু মনে পড়ে গেছে এমন ভঙ্গিতে বলল যাওয়ার আগে একটু কষ্ট করতে হবে যে আমার সঙ্গে একটু আসুন নিশিদবাবু অবাক হলেন কেন কি ব্যাপার মোরল কোনো উত্তর না দিয়ে ওদের ইঙ্গিতে আসতে বলে সামনের এক ঝুপসি ঘরের দিকে কুড়িয়ে হাঁটতে লাগলো ওর বডিগার্ড তখন ওদের পাশে দাঁড়িয়ে নিশিত যেন বাধ্য হয়েই বললেন চলো দেখে আসা যাক মাঠটা পেরিয়ে ছোট ঝুপসিটার সামনে গিয়ে দাঁড়াতেই মোড়ল বাইরে থেকে চিৎকার করে ডাকল খেন্তি ও খেন্তি বাচ্চাটাকে নিয়ে আয় প্রায় সঙ্গে সঙ্গে একটা বউ বাইরে বেরিয়ে এলো তার সর্বাঙ্গ কাপড়ে মোড়া মাথার ঘুমটা বউকবদি নেমে আসার মুখ দেখা যাচ্ছে না কোলের উপরে এক গাদা কাপড়ের স্তূপ তার উপর একটা রঙের শিশু শুয়ে চুপচাপ চোখ বন্ধ করে ঘুমোচ্ছে মোড়ল একটু দূরে থেকে ঝুঁকে পড়া শিশুটাকে চুপচুপ করে আদর করল তারপর নিশির দিকে ফিরে মাঠের শেষ প্রান্তে শুয়ে থাকা দেহটিকে দেখিয়ে কি সুন্দর মুখখানা দেখুন মেয়ে হনিমেষ দেখলো সত্যি একটা ফুলের মতো মেয়ে চুপচাপ ঘুমিয়ে আছে এত হাত পা মুখ চোখ সব নিখুঁত কোথাও অসুস্থতার চিহ্ন নেই পৃথিবীর আর যে কোনো মানুষের বাচ্চার মতোই সম্পূর্ণ সুস্থ দেখলে চোখ জুড়িয়ে যায় মুরল বলল একে নিয়ে যাবেন নিষেধবাবুর মুখের দিকে তাকালো অনিমেষ তিনি ভীষণ বিব্রত হয়ে পড়েছেন মুখ চোখ কেমন হয়ে গেছে রকম বললেন দেখি কথা বলে দেখি মোরল বলল আপনি যেরকম চাইছিলেন ঠিক সেরকম না তার চেয়ে বেশি বলতে পারেন মুখ চোখ হাত আঙুল সব ঠিক আছে বাবু ওকে নিয়ে যান নইলে একদিনও আমাদের মতো হয়ে যাবে আপনি যা চেয়েছিলেন পেয়ে গেলেন বাবু নিশিত বাবু এবার ঘুরে দাঁড়ালেন আমি গিয়ে খবর দেব এস অনিমেষ আর দাঁড়ালেন না তিনি হন হন করে জঙ্গলের দিকে হাঁটতে লাগলেন ওকে যেতে দেখে অনিমেষও পা চালালো পেছন থেকে মোরলের গলা ভেসে এলো কি হলো বাবু ও বাবু অনিমেশ অনিমেষ নিশিতবাবুর সঙ্গে জঙ্গলটার কাছে পৌঁছে গিয়ে দেখল মোরল দু হাতে বাচ্চাটাকে নিয়ে আদর করছে বডিগার্ডটা ওদের দিকে তাকিয়ে হাহা করে হাসছে আর চালাঘরের মধ্য সামনে আগুনে ঝুঁকে দাঁড়িয়ে সেই লোকটা এখনও তার আঙুলটাকে পুড়ে যেতে দেখছে ততক্ষণে অনিমেশ বলল বাচ্চাটা দেখতে খুব সুন্দর নিয়ে এলে ওকে বাঁচানো যেত হয়তো আপনি তো এরকমই চাইছিলেন জঙ্গল পেরিয়ে নৌকার দিকে হাঁটতে হাঁটতে নিশীত কেন এলেন কিছুতেই বুঝতে পারছিল না অনিমেষ জলপাইগুড়ি শহরে বা গ্রামে তো সেরকম মানুষ অনেক আছে নাকি সেসব মানুষ নিশিতবাবুর কথা সবসময় শুনবে না হেদের পেলে সুবিধে হতো নৌকায় বসে হিম বাতাসে কি না জানে না অনিমেষের সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেল আচমকা সাধারণ নির্বাচনে কংগ্রেস প্রার্থী বিপুল ভোটে বিরোধীদের পরাজিত করে নির্বাচিত হয়ে গেলেন লোকসভার প্রার্থী অপেক্ষাকৃত অখ্যাত কিন্তু তাকেও জিততে কিছু বেগ পেতে হলো না সেই বন্যার পর থেকে অনিমেষ আর কংগ্রেস অফিসে যায়নি ফাইনাল পরীক্ষার চাপটা যেন পাহাড়ের মতো রাতারাতি ওর ওপর এসে পড়েছিল শরিত শেখর রাত দিন লক্ষ্য রেখেছিলেন বাইরের দিকে যেন ওর মন না যায় নাতির পরীক্ষা নয় যেন তিনি নিজে স্কুল ফাইনাল দিচ্ছেন নিশিদবাবু কয়েকবার লোক পাঠিয়েছিলেন অনিমেশকে ডাকতে শরিত শেখর সযত্নে তাদের ফিরিয়ে দিয়েছিলেন বন্যার সময় অনিমেশ যে অভিজ্ঞতার স্বাদ পেয়েছিল তার ফলে রাজনীতিতে ওর আগ্রহটা যেন হঠাৎ নিয়ে গেল ওর খুব মনে হয়েছিল এই নির্বাচনে কংগ্রেস প্রার্থী জিততে পারবে না রাজনীতি করতে গেলে মিথ্যা কথা বলতে হয় সঠতা ছাড়া রাজনীতি হয় না এসব ব্যাপার এর আগে এমন চোখে আঙুল দিয়ে কেউ দেখিয়ে দেয়নি নিশীতবাবুর মুখের কথা আর কাজের ধারার মধ্যে এত পার্থক্য ব্যাপারটা মেনে নিতে ওর কষ্ট হচ্ছিল দুপুরে মনটু আর তপন মাঝে মাঝে ওদের বাড়িতে আসতো টেস্ট পেপার সলভ করতে মন্টুদেরও সেই অভিজ্ঞতার কথাটা বলেছিল এই প্রথম সে সমালোচনা বন্ধুদের কাছে করল ব্যাপারটা অনিমেশকে যতটা উত্তেজিত করেছিল মন্টুকে তার কিছুই না মন্টু একদম পাল্টে গেছে হাগের মতো গা জোয়ারি ভাবটা একদম নেই মেয়েদের আলোচনা আর করে না একসময় দাদার কাছ থেকে শুনে এসে কমিউনিস্ট পার্টির কথা বলতো মাঝে মাঝে এখন তাও বলে না বাবুর কথা শুনেও নির্লিপ্তের মতো বলল এসব ব্যাপার নিয়ে তুই কেন ভাবছিস তোর ভোট আছে অনিমেষ হক চকিয়ে গেল ভোট নেই বলে আমরা ভাবব না কংগ্রেসকে কোথায় নামিয়ে দেওয়া হচ্ছে বলতো এই দল এক সময় কারা করেছিল ভেবে দেখ মন্টু বলল আমার মাকে ছোটবেলায় দেখেছি কি সুন্দর দেখতে ছিল চোখ জুড়িয়ে যেত আর এখন রোগা হয়ে গিয়ে চামড়া ঝুলে গেছে হাড় বেরিয়ে গেছে এখন দেখলে কেউ ভাবতেই পারবে না মা এককালে সুন্দরী ছিল তাই বলে হা হুত করে মাকে আমি আবার সুন্দরী করতে পারব এখন যেরকম সময় সেরকম ভাবাই ভালো কথাটা ভাবতে ভাবতে অনিমেষ বলল কিন্তু এরকম চললে আমাদের দেশের কোনো উন্নতি হবে মনটু খিচিয়ে উঠলো ফ্যাচ ফ্যাচ করিস না তো এই দেশ কি তোর পৈতৃক সম্পত্তি যে তুই ভেবে মরছিস ধর তুই যদি তিনবার স্কুল ফাইনাল ফেল করিস তোর দাদু যদি আর না পড়ায় তাহলে কি করবি কংগ্রেস তোকে দেখবে কোনো বড় নেতার বাড়িতে গেলে তার ছেলে মেয়ে তোকে ভেগাবন ভাববে ওসব ছাড় অনিমেষ তপন ফিট করে হেসে বলল হাঁস খেটে খুটে ডিম পাড়ে আর বাবু অমলেট খায় মন্টু বলল ঠিক আগে নিজের ক্যারিয়ার তৈরি কর তারপর অন্য কথা দেখ না বিরাম কর কেমন ম্যানেজ করে এখান থেকে কেটে পড়ল শুনছি কলকাতার বড়ানগরে বাড়ি কিনেছে মেনকার বিয়ে হয়ে গেছে এক বড়লোকের সঙ্গে নিশিত কি হলো হোল লাইফশালা জেলায় স্কুলে মাস্টারি করে কাটাবে জীবনেই প্রথম অনিমেষ চিন্তা করলো ও যদি ভালোভাবে পাশ না করতে পারে তাহলে কি হবে দাদু আজকাল প্রায়ই বলেন ফার্স্ট ডিভিশন হলে কলকাতায় পাঠাবেন বাবা নাকি এরকম প্রতিজ্ঞা দাদুর কাছে করে গেছে। দাদুর ইচ্ছা অনিমেষকে ইংরেজির এম হতে হবে অথবা আইন পাশ করবে অনিমেষ বংশে যা কেউ স্বপ্নেও ভাবতে পারতো না কোনোদিন দিন সেই অবস্থায় যদিও রেজাল্ট খারাপ হয় অনিমেষ মনে মনে বলল তা কখনো হবে না হতে পারে না আজ অবধি সে কখনো খারাপ কিছু করেনি খারাপ কিছু হতে পারে এরকম চিন্তা করতে কষ্ট হয় মন্টুর দিকে তাকালো সে কি করে বড়দের মতো ও যে যে কোনো কাজ করার আগে দুটো দিক ভেবে নেয় হঠাৎ মন্টু বলল আচ্ছা অনি তোর জীবনের অ্যাম্বিশন কি পুরু কুচকালো অনিমেশ অ্যাম্বিশন মন্টু বলল হ্যাঁ তবে বলে সেটাকে মুখস্থ বলিস না চট করে জবাব দিতে পারল না অনিমেষ সত্যি তো কোনদিন সে ভেবে দেখেনি বড় হয়ে কি করবে কেউ চাকরি করে কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার বা উকিল হয় আবার কেউ কেউ রাজনীতি করে মন্ত্রী হয়ে যায় ব্যবসা করে বড় লোক হচ্ছে অনেকে আবার চাকরি বা ব্যবসা করে সাধারণ মানুষ হয়ে কষ্টে সৃষ্টে দিন কাটাতে অনেককেই সে দেখেছে চারপাশে হ্যাককালে কেউ যদি প্রশ্ন তাহলে সে চটপট জবাব দিত দেশের কাজ করব। কিন্তু এখন অনিমেষের একটা লেখার কথা মনে পড়ল মুহূর্তে মনে নেই মানুষ এবং জন্তুর মধ্যে মূল পার্থক্য হলো জন্তু চিরকাল জন্তুই থেকে যায় দুই হাজার বছর আগে একটা গরু যেভাবে ঘাস খেত দিন কাটাতো আজও সেইভাবেই সে ঘাস খায় দিন কাটায় কিন্তু মানুষ প্রতিদিন যে জ্ঞান অর্জন করে সেটা তার সন্তানের জন্য রেখে যায় সে যেখানে শেষ করেছে তার সন্তান সেখান থেকে শুরু করে এই যে এগিয়ে যাওয়া তার নামই হল উত্তরণের পথে পা বাড়ানো এবং সেটা মানুষের পক্ষেই সম্ভব আফ্রিকার গভীর অরণ্যের সভ্যতার সংস্রবহীন যে মানুষ আদিগন্ত কাল একইভাবে জীবন কাটাচ্ছেন তার মতো হতভাগ্যর কেউ নেই প্রকৃত সভ্য মানুষ এগিয়ে যাবে তাই যদি হয় তাহলে আমাদের পূর্বপুরুষ যেভাবে জীবন কাটিয়েছেন আমরা তার চেয়ে আরও উন্নত কোনো উপায়ে কাটাব যেভাবে ওরা দেশের কথা ভেবেছেন দেশের উন্নতির স্বপ্ন দেখেছেন অথচ সে সময় প্রতিকূল পরিবেশে তা অসম্ভব থেকে গেছে আজ আমরা তা করব কিন্তু শুধু একজন ডাক্তার ইঞ্জিনিয়ার বা ব্যবসায়ী হয়ে কি তা সম্ভব আমরা যাদের উত্তরাধিকারী তাদের কাছে কি জবাব দেব সুভাষচন্দ্র মহাত্মা গান্ধী দেশব বুবদ্রীনাথ এরা তো কেউ চাকরি করেনি কখনো অন্যের চাকর হয়ে কি স্বাধীনভাবে দেশের কথা ভাবা যায় মন্টু আর তপন এক দৃষ্টিতে অনিমেষের মুখের দিকে তাকিয়েছিল অনিমেষ যে প্রশ্নটার উত্তরের দিকে পারছে না এতে ওরা মজা পাচ্ছিল মন্টু বললো রে ধ্যান করছিস নাকি তপন বলল আমার ঠিকুজিতে লেখা আছে আমি নাকি খুব বড় ইঞ্জিনিয়ার হব ঠিকুজির কথা শুনে অনিমেষের চট করে শনি বাবার কথা মনে পড়ে গেল শনি বাবা বলেছিলেন যে আঠারো বছর বয়সে সে জেলে যাবে আর অনেক অনেক বছর আগে অন্নপ্রাশনের সময় ও নাকি বই ধরেছিল দাদু বলেছিলেন বড় হলে হাইনজ্ঞ হবে এসব নিত্যান্তই ছেলে মানুষই বলে মনে হয় ওর শেষ পর্যন্ত অনিমেষ বলল ভবিষ্যতে কে কী হবে আগে থেকে বলা যায় মন্টু বলল তবু লক্ষ্য তো থাকবে একটা না হলে এগোবে কি করে অনিমেষ হাসল তুই এবার সেই রচনার ভাষায় কথা বলছিস মন্টু বলল আমি ঠিক করেছি যদি ফার্স্ট ডিভিশন পাই তাহলে কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়ে আইএসসি পড়ব আমাকে ডাক্তার হতে হবে সেই রাত অনিমেষ চুপচাপ ছাদে চলে এলো এখন শীত যাবার মুখে সামান্য চাদর বলেই চলে যায় শরিত শেখর হেমলতা অনেকক্ষণ হলো শুয়ে পড়েছেন রাত বারোটা নাগাদ শরিত শেখর পাশের ঘর থেকে একবার গলা তুলে বললেন এবার শুয়ে পড়ো ছাদে দাঁড়িয়ে সে এক আকাশ তারা দেখতে পেল এইসব তারার দিকে তাকালে একসময় ও মাকে দেখতে পেত এখন ওর সমস্ত শরীরে কাটা দিয়ে উঠল এই ছাদেই মা পড়ে গিয়েছিলেন আঠারো বছর বয়সে জেলে যাবার কথা শুনে মা অস্থির হয়ে পড়েছিলেন অনিমেষ দূরের বাদ পেরিয়ে নিরীহ বাচ্চার মতো ঘুমিয়ে থাকা তিস্তা নদীকে দেখল দুমাসে কাশ গাছ গজিয়ে গেছে কারা যেন মাইকে এখনো শহরের পথে পথে ভোট চেয়ে আবেদন করে যাচ্ছে আজ রাত বারোটার পর আর প্রচার চলবে না অনিমেষ তারাদের দিকে তাকিয়ে নিজের অজান্তেই প্রশ্ন করে ফেললো আমি বড় হয়ে কি হব এই হিম মাখারাত ঝকমকে তারার আকাশ তিস্তার বুক থেকে উঠে আসা নিঃশ্বাসের মতো কিছু বাতাস শনিমেশের প্রশ্নটা শুনে গেল চুপচাপ খুব গভীর কোনো দুঃখ বুকের মধ্যে গড়াগড়ি খেতে খেতে যেন চলকে উঠল হনিমেশ দেখল একটা তারা টুক করে খসে গিয়ে কি দ্রুত নেমে যেতে যেতে অন্য একটা তারার বুকে মুগলু হলো সমহিতের মতো ছাদময় পায়চারি করতে করতে একটা শব্দের সঙ্গে মনে মনে মারামারি করতে লাগলো জানি না জানি না নির্বাচনে বামপন্থী প্রার্থী হেরে যাবার পর কংগ্রেস বিরাট বিজয় মিছিল বের করেছিল খবরটা শুনে প্রথমে বিশ্বাস করেনি অনিমেষ নির্বাচনের আগে অবধি ও শুনে আসছে সবাই কংগ্রেস সম্পর্কে বিরূপ ধারণা পোষণ করছে ইংরেজ আমলে এর চেয়ে সবাই ছিল জিনিসপত্রের দাম যেরকম আকাশ ছোঁয়া হয়ে গেছে তাতে সাধারণ মানুষ বাঁচতে পারে না আর এসব কথায় বামপন্থীরা প্রকাশ করেছিল একটু অন্যরকম সংলাপে ফলে অনিমেষ ভেবেছিল এই নির্বাচনে কংগ্রেস একদম মুছে যাবে কিন্তু বিপুল সমর্থন পেয়ে জিতেছে শুনে প্রথমে যে স্বস্তিটাও এসেছিল ক্রমশ তা থিতিয়ে গেলে নিজের কাছে নিজে কোনো জবাব পেল না তাহলে মানুষ যত কষ্ট পাক যত গালাগালি দিক তবু কংগ্রেসকেই ভোট দেবে বামপন্থীদের বোঝাই যাচ্ছে সাধারণ মানুষ বিশ্বাস করে না বন্যার সময় যে রাজনীতি দেখে এসেছে সাধারণ মানুষ সেসব জানলেও বোধ বিশ্বাস করতে চায় না এমনকি শরীদ শেখর পর্যন্ত ভোট দেবার আগে কংগ্রেসকে লক্ষ্যবার গালাগাল করে দিয়ে দেলেন জলপাইগুড়িতে কাস্তে ধানের শীষে রোদার পড়ল না এরকমটা যে হবে তা বোধহয় সবার আগে বামপন্থীরাই খবর রাখত তাই নির্বাচন শেষ হওয়ার পর তারা আবার আন্দোলন যেন নির্বাচনের রায়ে তাদের কিছু এসে যায় না এতদিন ধরে জেলায় স্কুলে চেনা গণ্ডিতে পরীক্ষা দিয়েছে অনিমেষ সেখানকার পরিবেশ একরকম আর এবার ফাইনাল দিতে গিয়েও ভীষণ রকম অবাক হয়ে গেল চার পাঁচটা স্কুলের ছেলেরা পাশাপাশি পরীক্ষা দিচ্ছে প্রথম দিন থেকেই প্রশ্নপত্র হাতে নিয়ে অনিমেষের পাশের ছেলেটি সমানে খুচিয়ে যাচ্ছে তাকে খাতা দেখাবার জন্য ছেলেটির গাল ভর্তি দাড়ি বয়স হয়েছে অনিমেষ বিরক্ত প্রকাশ করতে সে বলল আট বছর হলো ভাই এবার পাশ করতে হবেই বলে কোমর থেকে বই বার করে ওর দিকে বাড়িয়ে দিল উত্তরগুলো দাগিয়ে দাও আপনি নকল করবেন কোনো রকমের কথাটা জিজ্ঞাসা করলো সে জেলা স্কুলের ছাত্রদের মধ্যে নকল করার রেওয়াজ নেই বড়জোর কেউ কেউ হাতের টেটোয় কিছু কিছু পয়েন্ট লিখে আনত একবার একটি ছেলে মোদির দোকানে স্লিপের মতো কাগজে খুদি খুদি করে উত্তর লিখে এনেছিল সুশীলবাবু তাকে ধরতে পেরে ক্লাস থেকে বের করে দিয়েছিলেন ছেলেটিকে ট্রান্সফার নিতে হয়েছিল ওই ধরনের কাগজকে বলা হয় চোখা মন্টুর কাছ থেকে জেনেছিল অনিমেষ অত ক্ষুদি ক্ষুদি করে লিখতে যে পরিশ্রম এবং সময় দরকার হয় সে সময় উত্তরটা সহজেই মুখস্থ হয়ে যাবার কথা কিন্তু ফাইনাল পরীক্ষা দেবার সময় ছেলেটি দুঃসাহস দেখে তার হয়ে গেল ছেলেটি মুখ খিঁচিয়ে বলল কোথেকে এলে চাঁদ সতীত্ব দেখানো হচ্ছে পেছনে চেয়ে দেখো টুকলির বাজার বসে গেছে মাথা ঘুরিয়ে অনিমেষ দেখলে কথাটা এক বর্ণ মিথ্যে নয় ফস করে বইয়ের পাতা চেরা শব্দ খাতার তলায় কাগজ ঢুকিয়ে ঝুঁকে পড়ে যারা লিখছে তাদের কাছে যাদের কাছে উত্তর নেই তারা ক্রমাগত অনুরোধ জানিয়ে যাচ্ছে শেষ হয়ে গেলে দেবার জন্য জেলা স্কুলের আরও কয়েকটি ছেলে ছিল ঘরটাতে অনিমেষ দেখলো তারা যেন কিছুই ঘটছেন এরকম ভঙ্গিত উত্তর লিখে যাচ্ছে যে ভদ্রলোক গার্ড ছিলেন তিনি এখন চেয়ারে বসে মোহন সিরিজের একটা বই পড়ছেন তন্ময় হয়ে বইটার নাম দেখতে পেল হতভাগিনী রমা সব কেমন গোলমাল হয়ে গেল অনিমেষের সবাই যদি বই দেখে নকল করে লেখে তাহলে কেউ ফেল করবে না এসব মুখ কলেজ কলেজ থেকে ইউনিভার্সিটি ডাক্তার ইঞ্জিনিয়ার সব জায়গায় নকল করে পাশ করা যায় যদি যায় তাহলে ওরা তো কিছুই না জেনে যে যার মতো বড় হয়ে যাবে এক মুহূর্তের জন্য অনিমেষের ও একটা উত্তর লিখতে পারবে না চোখ বন্ধ করে চুপচাপ কিছুক্ষণ বসে থাকলো সে পাশের ছেলেটি বোধ হয় ভাবগতিক দেখে সুবিধা হবে না বুঝতে পেরেছিল নিজের মনে উচ্চারণ করলো কি মালের পাশে সিট পড়লো এবার দাঁড়িয়ে করতে যাব। হনিমেষ ভদ্রলোক বই থেকে মুখ তুলে বললেন এক ঘন্টা হয়নি এখনো ছেলেটি বলল এক ঘন্টা অবধি চেক করতে পারবো না স্যার যাও শোনা মাত্র ছেলেটা বেরিয়ে গেল হনিমেশ দেখলো যাওয়ার সময় সে উত্তরপত্রটা জামার ভেতর ঢুকিয়ে নিল দ্বিতীয় ঘন্টা শেষে বাথরুমে গিয়েছিল সে বাথরুমটা যেন পড়ার ঘর হয়ে গিয়েছে যারা আসছে তারা কেউ প্রকৃতির ডাকে যাচ্ছে না বিভিন্ন আকারে কাগজের টুকরো থেকে বইয়ের পাতার স্তূপ হয়ে গিয়েছে সেখানে সেই ছেলেটিকে এখান দেখতে পেল না সে কিছুই নেই হনিমেষের লজ্জা করছিল সেখানে জল বিয়োগ করতে কোনো গার্ড বা কর্তৃপক্ষের কেউ একবারও তদারকি করতে আসছে না এদিকে হনিমেষ ফিরে আসছে মন্টুর সাথে দেখা হয়ে গেল এক রুমে সিট পড়েনি ওদের মন্টুকে জিজ্ঞাসা করলো কটা বাকি আছে তো হনিমেষ বললো তিনটে খুব সিরিয়াস মুখ চোখ করে মন্টু বললো তারা তো এই কর সময় নেই বেশি অনিমেষ মাথা নেড়ে বলল কি অবস্থা দেখ এরকম টুকলিফাই চলে না দেখলে বিশ্বাস করতাম না মনটু গম্ভীর মুখে বলল যারা করছে করুক তো কি অনিমেষ ফিরে এসে সিটে বসতে একটা অভিনব কাণ্ড হয়ে গেল ও দেখল ওর খাতাটা ডেকসে নাই ভেবার কে এপাশ ওপার দেখতে দেখতে ও প্রথমে ঠাউর করতে পারল না খাতাটা কোথায় এমন সময় পেছনের ছেলেটি চাপা গলা ওকে বলল লাস্ট বেঞ্চিতে নিয়ে গেছে অনিমেষ দেখল দুটি ছেলে পাশাপাশি শেষ বেঞ্চিতে বসে একটা খাতা থেকে খুব দ্রুত টুকে যাচ্ছে ও মোহনশ্রীদের দিকে তাকালো ভদ্রলোক টানটান হয়ে আছে ভীষণ রাগ হয়ে গেল অনিমেষে দ্রুত শেষ বেঞ্চিতে গিয়ে চট করে খাতাটা কেড়ে নিল আচমকা খাতাটা উঠে যাওয়াতে ছেলে দুটি হক গিয়েছিল কিন্তু তার মধ্যে একজন দ্রুত নিজেকে সামলে বলল শেষ লাইনটা বলে দাও গুরু কথাটা বলার মধ্যেও এমন একটা রোয়ারি ছিল হনিমেশ থ হয়ে দাঁড়িয়ে পড়ল ওকে মুখ লাল করে দাঁড়িয়ে থাকতে দেখে ছেলেটি বলল কেন ওরকম করছো আর আমাকে চিনতে পারছো না কংগ্রেস অফিসে দেখা হয়েছিল মনে নেই আমরা ভাই ব্রাদার এমন সময় পেছন থেকে একটা চিৎকার কানে এলো এই হোয়াট আর ইউ ডুইং দেয়ার কী নাম তোমার নম্বর কত মোহন সিরিজ বইটাকে এক আঙুলে চিহ্নিত করে দ্রুত ছুটে এসে অনিমেষের সামনে দাঁড়ালেন আই তোমার সিট কোথায় ভীষণ নার্ভাস হয়ে অনিমেষ বলল সামনের দিকে এখানে কি করছো নকলবাজি আমার ক্লাসে সেসব একদম চলবে না কোন স্কুল তোমার নাম্বার কত বলো তর্জনী তুলে গর্জন করলেন ভদ্রলোক আমার খাতায়রা নিয়ে এসেছিল আমি কিছু জানি না অনিমেষ রকম বলল একটা ভয় আচমকা ওকে ঘিরে ধরল এবার এই ভদ্রলোক যদি রেগে মেয়েকে ওকে ক্লাস থেকে বের করে দেন অথবা কোন নামে নালিশ করেন তাহলে চিরকালের জন্য ব্ল্যাকলিস্টেড হয়ে গেল নির্ঘাত ফেল করিয়ে দেবে ওকে খাতা নিয়ে এসেছিল আর আমি দেখলাম না ইয়ার কি কে এনেছিল ভদ্রলোক ফুসে উঠলেন এই সময় সেই কংগ্রেস অফিসের ছেলেটি উঠে দাঁড়ালো আমি স্যার এই টেবিলের পাশে খাতাটা উড়ে আসতে দেখে তুলে রাখলাম যা বাতাস চারধারে বাতাস বাতাস কোথায় ফ্যান তো বন্ধ আর উড়ে এলো যখন তখন আমি বললে না কেন আর উড়ল কেন তুমি কোথায় ছিলে ভদ্রলোক কি করবেন ঠিক করতে পারছিলেন না হনিমেষ ভীষণ অবাক হয়ে গিয়েছিল ছেলেটার কথা শুনে কি চমৎকার মিথ্যে কথা বলে ব্যাপারটা ঘুরিয়ে দিচ্ছে ওর মনে হলো এই মুহূর্তে ছেলেটার কথা সায়না দিলে বাজার বয় নেই ও বললো বাথরুমে গিয়েছিলাম আমি সে সময় কি খাও যে এত ঘন ঘন বাথরুম পায় আমাকে বলনি কেন গার্ড আবার ছেলেটির দিকে ঘুরে দাঁড়ালেন হাসি চেপে ছেলেটি বলল স্যার আপনার রমার বোধহয় খুব বিপদ তাই ডিস্টার্ব করতে চাইনি। হক চকিয়ে গেলেন ভদ্রলোক হ্যাঁ আমার মা ও হ্যাঁ বটে ঠিক আছে যে যা সিটে ফিরে যাও আমার ঘরে কোনো আনফেয়ার ব্যাপার চলবে না যেমন এসেছিলেন তেমনি দ্রুত ফিরে গেলেন ভদ্রলোক অনিমেষ নিজের সিটে যাবার সময় ছেলেটি ডাকল কই লাস্ট লাইনটা হোক আফটার অল আমরা এক পার্টির লোক অকাত্ত অনিমেষকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের খাতা থেকে এক নম্বর প্রশ্নটা শেষ লাইনটা ফিস ফিস করে পড়ে যেতে হলো সকাল থেকে টিপটিপ করে বৃষ্টি ঝরছিল এটা ঠিক সেই উত্তরবঙ্গীয় বৃষ্টি যা কিনা এটুলির মতো দিন রাতের গায়ে সেটে বসে থাকে রাত্রির বেলায় ঝমঝমি আকাশ ভেঙে পড়ে আবার সকাল বেলায় ছিচকাদনে মেয়ের মতো সোচ বেঁধায় জেলা স্কুলের লম্বা ঢাকা বারান্দা সেই সকাল থেকে গুলতানি মারছিল খবর আছে আজ রেজাল্ট বের হবে আবার সেরকম গত কয়েকদিন ধরে রোজই আসছে খবর হঠাৎ কেউ বলল রেজাল্ট বেরিয়ে গেছে কোট কোট স্কুলে কোথায় কি গতকাল রেডিওতে নাকি বলেছে এবছর পার্সেন্টেজ খারাপ না আবার আজ সকালে মশাই এসে বললেন দারুণ খবর আছে তার কাছে মার্কশিট না এলে তিনি কিছু বলবেন না কদিন থেকে উত্তেজনাটা বুকের মধ্যে তলা পাকাচ্ছিল যদি খারাপ হয় তাহলে কি করতে হবে শরীর গতকাল রেডিওতে কলকাতার ফল বেরিয়েছে শুনে আর ঘুমোতে পারেনি সারা রাত ছটফট করেছেন ভোরবেলায় উঠে অনিমেশকে বলেছেন রেজাল্ট বের হলে অবশ্যই যেন সে বাড়িতে চলে আসে আজকে তার বেড়াতে যাওয়া হলো না হেমলতা ভোরবেলায় বাবার হাগটাকে ডাকে উঠে পড়ে একশো বার জয় নাম লিখে এক মনে জয়গুরু বলে যাচ্ছেন অনিমেষ যখন বেরোচ্ছে তখন একটা কাগজ ভাঁজ করে তার বুক পকেটে ঢুকিয়ে দিলেন অনিমেষ গেট খুলে বাড়ি থেকে বের হতে গিয়ে একবার পেছন ফিরে দেখল দাদু আর পিসিমা বাইরের বারান্দায় পাশাপাশি দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছেন এক দৃষ্টিতে দাদুর দুই হাত জোর করে বুকের উপর রাখা পিসিমার ঠোঁট দুটো নড়ছে হাত পা কেমন ঠান্ডা হয়ে যেতে লাগলো ওর চুপচাপ করে একা বাঁধের উপর দিয়ে জেলা স্কুলের দিকে হাঁটতে হাঁটতে ওর মনে ভয়টা চট করে ফিরে এলো যদি সে গার্ড ভদ্রলোক মুখে কিছু না বলে চুপি চুপি ওর নামে রিপোর্ট করে দেন তাহলে কি হবে আর এ হয়ে গেলে সে বাড়িতে ফিরে আসবে কি করে হনিমেশ মনে মনে ঠিক করলো যদি সেই রকম হয় তাহলে সে ওই ভদ্রলোককে ছেড়ে দেবে না তার জন্য যদি তাকে জেলে যেতে হয় তো তাই হোক জেলে যাবার কথা মনে হতেই শনি বাবার ভবিষ্যৎবাণী মনে পড়ে গেল যা আঠারো বছর হতে তোর এখনো দু বছর বাকি আছে কিন্তু ভয়টা কিছুতেই ওকে ছেড়ে যাচ্ছিল না অস্বস্তিতা থেকে গেল মুখ চোখ সবারই শুকনো ফিনফিনে বৃষ্টির জলে সবারই জামাকাপড় কাপড় বেরোবার আগে পিসিমা ছাতির কথা বলেছিলেন ছাতি নিয়ে বের হলে বন্ধুরা খ্যাপায় এ কথাটা পিসিমাকে বলে বলে বুঝাতে পারে না সে সকাল নটা বেজে গেল এখনও মার্কশিট এলো না তপন বলল আচ্ছা খেলার ছেড়ে মাইরি ভালো লাগে না যা করবে করে ফেল হর্ক সিগারেট ধরালো এই প্রথম স্কুল কম্পাউন্ডে বসে অনিমেশ কাউকে সিগারেট খেতে দেখলো তপন বলে এই অর্ক কি হচ্ছে অর্ক কি আর করল না বেশ করছি খাবার জিনিস খাচ্ছি পারলে হেডুকে বল আমার কে রাস্টিকেট করতে সেটা সম্ভব নয় এখন এই মুহূর্তে সবাই মেনে নিল জেলা স্কুলের কারোর ওদের দিকে কর্তৃত্ব এখন ব খুলিয়ে ঠোঁট গোল করে ও যেভাবে রিং বানাতে লাগলো তাতে বোঝাই গেল ও এ ব্যাপারে বেশ পক্ত এই সময় নিষিৎবাবু স্কুলে এলেন ওদের সামনে দিয়ে যেতে যেতে অনিমেশকে দেখে তিনি এগিয়ে এলেন তোমাদের রেজাল্ট এসে গেছে একটু পরে স্কুলে এসে যাবে অনিমেশকে মাথা নিচু করতে দেখে বললেন কি খুব নার্ভাস হয়ে পড়েছে মনে হচ্ছে কষ্ট করে ঘাণ নাড়ল অনিমেষ এমন সময় উনি হয় অর্ককে দেখতে পেলেন অর্ক সেই রকম ভঙ্গিতে সিগারেট খেয়ে যাচ্ছে নিশিতবাবুকে দেখে একটু সংকোচ করছে না চলে যাওয়ার আগে তিনি একটু হেসে বলেন আর কয়েক মিনিট অপেক্ষা করতে পারলে না অনিমেষ দেখল অর্কর মুখটা হঠাৎ কেমন হয়ে গেল নিশিত বাবু চলে যাওয়ার পর ওর হাতে সিগারেট জ্বলে জ্বলে ছোট হয়ে যেতে লাগলো মুখে কিছু না বললেও আর যেন টানতে পারছিল না আবার কি আশ্চর্য সিগারেটটা ফেলে দিতে ওর যেন কোথায় আটকাচ্ছিল শেষ পর্যন্ত ওদের চোখের সামনে দিয়ে একজন স্যার রেজাল্টের কাগজপত্র নিয়ে হেডমাস্টার মশাইয়ের ঘরে ঢুকে গেলেন দম বন্ধ উত্তেজনায় সবাই ছটফট করছে স্কুলের দারোয়ান অফিসের গেটে দাঁড়িয়ে সে কাউকে ভেতরে যেতে দেবে না ওদের পুরো একটা ঘন্টা হেডমাস্টার মশাইয়ের ঘরের সামনে দাঁড়িয়ে অথচ কেউ কোনো কথা বলতে পারছে না সেই সময় অনিমেষ লক্ষ্য করলো ওর হাতের তুলে চটচটে ঘাম জমছে অদ্ভুত দুর্বল লাগছে শরীরটা এর মধ্যে একজন স্যার এসে বলে গেলেন ওদের রেজাল্ট নাকি ভালো হয়েছে মার্কশিট দেখে প্রত্যেকের ফলাফল নামের পাশে বসিয়ে দেওয়া হচ্ছে সেটা একটু বাদে নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হবে মন্টু অনিমেষ এবং তপন পাশাপাশি দাঁড়িয়েছিল মন্টু বলল লাস্ট ডে ইন স্কুল তখন তপন ঘাড় নাড়ল যদি শালা গাড্ডা মারি অহংকার করলে উল্টোটা হয় আর এই সময় বৃষ্টিটা নামলো আর একটু জোরে ছাট আসছিল বারান্দায় পুরা সরে সরে নিজেদের ছিল। তপন আবার কথা জুলো। আমাদের কার দুঃখে আকাশ কাচ্ছে কে জানে শুনেছি অমঙ্গলে কিছু হলে প্রকৃতি জানিয়ে দেয় তারপর দরজা খুলে গেল হেডমাস্টার হেডমাস্টারমশয়ের ঘরের তিনি বাইরে এলেন এখন বর্ষাকাল তবু তিনি গলা বন্ধ সাদা সংকট পড়েছেন ওর পেছনে ভূগোল স্যার তার হাতে একটা বিরাট কাগজে ভাঁজ করা নোটিশ বোর্ডের দিকে ওদের এগিয়ে যেতে সবাই নীরবে পথ করে দিল সেখানে হেডমাস্টার ঘুরে দাঁড়ালেন সামনে দান উদ্গ্রীব মুখগুলোর দিকে একবার তাকিয়ে তিনি যেন সামান্য কাঁপতে লাগলেন এই মাত্র তোমাদের ফলাফল এসেছে এ খবর তোমরা নিশ্চয়ই পেয়েছ আমার আমাদের স্কুলের সবচেয়ে আনন্দের দিন তোমরা জানো বছর আমি রিটায়ার্ড করব যাওয়ার আগে আমি যে গৌরবের মুকুর তোমাদের কাছ থেকে পেলাম তা চিরকাল মনে থাকবে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি এই সময় তার কণ্ঠস্বর চড়ায় উঠে কাঁপতে লাগলো আমার স্কুলের কেউ অকৃত হয়নি তোমরা আমার মুখ উজ্জ্বল করেছ সঙ্গে সঙ্গে যেন পাথর চাপা একরাশ রাস নিঃশ্বাস আনন্দের অভিব্যক্তি হয়ে প্রচন্ড আওয়াজ ছড়িয়ে পড়ল হেডমাস্টার মশাই দুহাত তুলে সবাইকে চুপ করতে বললেন শব্দ একটু নিয়মান হলে তিনি বাহাতে গলার বোতামটা ঠিক করতে করতে বলেন এছাড়া আরেকটি খবর আছে আমাদের স্কুল থেকে একজন এই বছর স্কুল ফাইনালে দ্বিতীয় হয়েছে এই জেলা থেকে আজ অবধি কেউ সে সম্মান পায়নি খবরটা শুনে সবাই থ হয়ে গেল স্কুল ফাইনালে স্ট্যান্ড করা রীতিমতো চাঞ্চল্যকর ব্যাপার এর আগে এফ থেকে একজন নিচের দিকে স্ট্যান্ড করতেই শহরে হইচই পড়ে গিয়েছিল কে সেই ছিলেন হরুক টেস্টের রেজাল্ট সবচেয়ে ভালো ছিল এই সময় হেডমাস্টার গলা তুলে ডাকলেন অর্ক অর্ক আছে এখানে সঙ্গে সঙ্গে ছেলেরা পেছনে দেওয়ান এই মুহূর্তে আলাদা করা অসম্ভব তিনি একজনকে বলে গেলেন অর্ক যেন যাবার সময় দেখা করে যায় ভূগোল স্যার ততক্ষণে নোটিশ বোর্ডের কাগজটা টাঙিয়ে দিয়েছেন সবাই সেটার উপর ছাপিয়ে পড়েছে একমাত্র অর্ক ছাড়া সবাই একসঙ্গে নিজের রেজাল্ট দেখতে চায় অনিমেষ কিছুতেই ভিড় ঠেলে এগোতে পারছিল না ও দেখলো অর্ক দূরে দাঁড়িয়ে মেজাজে একটা নতুন সিগারেট ধরিয়ে টানতে টানতে ওদের দিকে তাকিয়ে হাসছে তার হয়ে গেল অনিমেষ এই মুহূর্তে কেউ সিগারেট খেতে পারে ভিড়টার দিকে তাকালো সে যদি থার্ড ডিভিশন হয়ে যায় আর এ হয়নি বোঝা যাচ্ছে হলে হেডমাস্টার নিশ্চয়ই বলতেন হার পারলো না নিমেষ অপেক্ষা করতে ভিড়ের একটা দিক সামান্য ফাঁক হতে সে ঢুকে পড়ল সেইখান দিয়ে তারপর ঠেলে ঠেলে একেবারে নোটিশ বোর্ডের ছ ইঞ্চির মধ্যে চোখ চলে এলো প্রথমে পিঁপটের মতো নামগুলো চোখে ভাসল অসহ্য হয়ে এলে ও প্রথম থেকে নামগুলো পড়তে লাগলো অরূপ ফার্স্ট ডিভিশন একটা দাঁড়ি অর্ক একটা দাড়ি তারপর দুটো দাড়ি দুটো দুটো একটা দুটো নিজের নামটা চোখে আসতে দৃষ্টিটা পিছনে ডান দিকে সরে গেল সঙ্গে সঙ্গে কে যেন পেছন থেকে কোমর জড়িয়ে ধরে ওকে ওপরে তুলে ধরে চিৎকার করে উঠল নোটিশ বোর্ডের উপরে মাথা উঠে যাওয়ায় নিজের নামের পাশের এক দাঁড়িকে বিরাট লম্বা দেখল সে সমস্ত শরীরে লক্ষ্য কদম ফুলের মতো তপনের আলিঙ্গন থেকে নিজেকে মুক্ত করতে সময় নিল অনিমেষ তপন সেকেন্ড ডিভিশন পেয়েছে অথচ মন্টু ফার্স্ট ডিভিশন বারো জন ফার্স্ট ডিভিশন আঠারো জন সেকেন্ড বাকিরা থার্ড ডিভিশন মন্টু এসে সাহেবী কায়দায় গভীর মুখে ওর সঙ্গে হ্যান্ডশেক করলো তপনের কোনো আফসোস নেই ও জানতো দ্বিতীয় ডিভিশনই ওর জন্য বরাদ্দ ওরা বেশ দৃঢ় পায়ে বাইরে হেঁটে এসে অর্ককে খুঁজল না অর্ক কোথাও নাই হেডমাস্টার মশাইয়ের ঘরেও যায়নি তপন বলল আমরা এখন কলেজ স্টুডেন্ট আহ ফাইন মন্টু বলল মাইরি শেষ পর্যন্ত বড় হয়ে গেলাম ভাবাই যায় না সালে আজ যদি রম ভাড়া এখানে থাকতো তো টেরা হয়ে যেত অনিমেশ কিছু বলল না স্কুল থেকে বের হবার আগে সে একবার নিষিৎবাবুর সঙ্গে দেখা করে যাবে কিনা না ভাবলো কিন্তু মন্টুটা বেরিয়ে যাচ্ছে এবং সঙ্গে সঙ্গে কুষ্ঠ রোগীদের বেড়াটার কথা মনে পড়ে যাওয়ায় ও শক্ত হয়ে গেল বাইরে সমানের বৃষ্টি হচ্ছে একটুও তোকা না করে ওরা রাস্তায় নেমে পড়লো মন্টু বলল চল গার্লস স্কুলটা দেখে আসি ওখানে ফেলু মেয়েরা হেভি কাঁদবে এখন এই বৃষ্টিতে হাঁটতে অনিমেষের ভীষণ ভালো লাগছিল ও একবার ভাবলো দাদুকে এক ছুটে বলে আসে খবরটা কিন্তু বন্ধুদের দিকে তাকিয়ে ইচ্ছেটা চেপে গেল আজ বাংলাদেশে ও একাই শুধু স্কুল ফাইনাল পাশ করেনি বৃষ্টিতে হাঁটতে হাঁটতে ওরা শহরটাকে ভিজতে দেখল শহরের লোকেরাও বিভিন্ন ছাউনির তলায় দাঁড়িয়ে তিনটি কাক ভিজে তরুণের ব্যাপার দেখে অবাক হলো গার্লস স্কুলের দিকে যেতে যেতে তপন হঠাৎ গান ধরল এখন আর দেরি নয় ধর্গ তোরা হাতে হাতে ধর্গ হাজ আপন পথে ফিরতে হবে সামনে মিলন স্বর্গ ও এক লাইন গাইছে অনিমেষ আর মন্টু পরের লাইনটা আবৃত্তি করছে এই বৃষ্টির জল গায়ে মুখে মেখে গান গাইতে গাইতে ওরা ঝোলানো পুলের উপর এসে দাঁড়ালো অনিমেষতে সুরের ঠিক নেই কিন্তু একটা খুশির জোয়ার বুকে ছাপিয়ে যাচ্ছিল এক ভদ্রলোক ছাতি মাথায় আসছিলেন মন্টুর চেনা হাসি মুখে জিজ্ঞাসা করলেন কি রেজাল্ট বেরিয়েছে পাশ করেছ মনে হচ্ছে গান গাইতে গাইতে ঘান নাড়ল মন্টু মুখে জবাব দিল না গার্লস স্কুলের কাছে এসে গানটা থেমে গেল আর তখনই ওরা একটা মেয়েকে দেখতে পেল বৃষ্টির মধ্যে একা একা হেঁটে যাচ্ছে ওরা দেখলো মেয়েটার মুখ কান্নায় মুচড়ে গেছে সামলাতে পারছে না বেচারা ওদের তিনজনেরই মন খারাপ হয়ে গেল আচমকা চুপচাপ দাঁড়িয়ে মেয়েটা চলে যাওয়া দেখতে দেখতে মন্টু বলল চল বাড়ি যাই যেন এই কথাটার জন্যই ওরা এতক্ষণ অপেক্ষা করছিল তিনজনেই তিন দিকে কোনো কথা না বলে দৌড়াতে লাগলো বাড়ির গেটে হাত দিতে অনিমেষ দেখলো পিসিমার ঠায় দাঁড়িয়ে আছেন বারান্দায় যেন সে চলে যাওয়ার পর থেকে এক চূড়ো নরেননি দাদুকে দেখতে পেল না সে পিসিমাওকে দেখছেন তার চোখ দুটো অনিমেষের মুখের উপর পায়ে পায়ে কাছে এগিয়ে গেল অনিমেষ হেমলতা ভাইপোর মুখোমুখি দাঁড়িয়ে কোনো কথা বলতে পারছিলেন না অনিমেষের ইচ্ছে করে চুপ করেছিল ওর বেশ মজা লাগছিল পিসিমার অবস্থা দেখে কি বলবেন কি করবেন বুঝতে পারছেন না তিনি শেষ পর্যন্ত অনিমেষ ঝুঁকে পড়ে হেমলতাকে প্রণাম করল আমি পাশ করেছি ফার্স্ট ডিভিশন হয়েছে সঙ্গে সঙ্গে চিৎকার করে জড়িয়ে ধরলেন হেমলতা অনেকে হাতে জড়িয়ে ধরলেন অতি শয্যে চিৎকারটা কান্নায় রূপান্তরিত হয়ে গেল হনিমেষ দেখলো পিসিমার মুখ ওর বুকের উপর ও অনেক লম্বা হয়ে গিয়েছে কান্না মেশানো গলায় হেমলতা তখন বলছিলেন হনি বাবা তুই পাশ করেছিস হো মাধু দেখ তোর অনি ফার্স্ট ডিভিশন পেয়েছে মাধু চোখ ভরে দেখ মায়ের নাম শুনে থরথর করে কাঁপতে লাগলো অনিমেশ এই সময় জুতোর শব্দ তুলে শরিত শেখর দরজা এসে পড়লেন অনিমেষ তখনও হেমলতার দুহাতের বাঁধনে আটকে শরিত শেখর গম্ভীর মুখে নাতিকে দেখলেন তারপর বললেন আশা করি ফার্স্ট ডিভিশন হয়েছে বাবার গলা শুনে হেমলতা অনেকে ছেড়ে দিয়ে চেঁচিয়ে বলে উঠলেন হ্যাঁ হ্যাঁ আপনার নাতি মুখ রেখেছে আপনি মাতুকে কথা দিয়েছিলেন নিজের শরীরটাকে যেন অনেক কষ্টে সামলে নিলে শরীর শিকর কথা তো সবাই দিতে পারে রাখে কজন এই আনন্দের খবরের জন্য এতকাল বেঁচে আছি হেম অনিমেষ ধীর পায়ে এগিয়ে গিয়ে দাদুকে প্রণাম করল শরিত শেখরের হাতটা ওর মাথার উপর এলে হরিমেশ অনুভব করলো দাদু শরীর কাঁপছে বিড়বির করে কিছু একটা বলছেন হনিমেষ উঠে দাঁড়ালে শরীর শেখর গম্ভীর গলায় বললেন কিন্তু এতে আমি সন্তুষ্ট নই অনিমেষ তোমাকে আরও বড় হতে হবে আমি ততদিন বেঁচে থাকবো